শুক্রবারে কিন্তু সবাই কম বেশি ঘুরতে বের হয়, তো আমরাও ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। তো সারাদিন ঘোরাঘুরি শেষ করে যদিও ভেবেছিলাম যে আমি ব্লগ ভিডিও করব না বা কোনো মুডই ছিল না আমার, তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম আমি প্রথমেই আমার ফলের দোকানে, কারণ ঘোরাঘুরির কোনো ভিডিওই আমি ধারণ করতে পারি নাই। তো এই আমগুলি কে কে খেয়েছেন আমাকে অবশ্যই জানাবেন। এটা হচ্ছে কাঠিমন আম। তো আমি চলে আসছিলাম কাঠিমন আমের দোকানে, আর অ্যাকচুয়ালি এই দোকানে আমার নেওয়ার প্রয়োজন ছিল খেজুর, কারণ আমি যেহেতু ডায়েট করি তো আমার প্রয়োজন ছিল খেজুর নেওয়া। তো আমি যখন খেজুর নিয়ে শেষ করলাম, তো আমি খেজুরটা নিই হচ্ছে 1600 টাকা, যেটা একটা কি খেজুর আমি নিজেও জানি না। অ্যান্ড সাথে এই আমটা আমি আমার পরিচিত ভাইয়ার যে আমটা নেওয়া হয়, তো ওই ভাইয়ারা কেন জানি না, আমি অনেক আগে এবার আমের সিজনাল থাকতেই তারা অনেক দোকান ক্লোজ করে দিয়েছে, এই জন্য আমার অনেক মনটা খারাপ। তো আমি চলে এসেছিলাম যে এখান থেকে খেজুর নিতে, তারপরও মন চাচ্ছিল আমটা নিতে। তো অ্যাকচুয়ালি আমগুলো ছিল খুবই বাজে, আমি যখন বাসায় আনি আমটার নাম ছিল কাটিমন, আমটা কিন্তু একটুও ভালো ছিল না, একটুও পাকেনি, বাসায় আনার পরও খুবই বাজে। তো আসলে এগুলো যখন আমি কেনা হয় সবসময় আমার পরিচিত দোকান থেকে কেনা হয়, তো কেন জানি ওই ছামাদ ভাইয়াটা উনি অনেক আগেই এবার ক্লোজ করে দিয়েছে ওনার বিজনেস। তো চলে আসছিলাম, পরে আমরা রিক্সায় চলে যাচ্ছিলাম, কারণ আমার মেয়ে একটু স্বপ্নতে যাবে, ও স্বপ্নতে সবসময় ওর নিজের জন্য খাবারের কিছু কেনাকাটা করে। তো তার আগে যাচ্ছিলাম আমরা একটু বক চত্বরে ও গোলা খাবে, তো অবশেষে খুবই মনটা খারাপ হয়ে গিয়েছিল, কারণ বক চত্বরের গোলার দোকানে এত পরিমাণ ভিড় ছিল যে ও গোলার মানে নেওয়ার কোনো স্কোপই ছিল না, মানে প্রচুর পরিমাণে ভিড় ছিল, লাইন দেওয়ার দরকার ছিল। তারপরে ছিল আমাদের ইসলামিয়া কলেজে কুষ্টিয়া প্রচুর পরিমাণে একটা কনসার্ট চলছিল, অনেক সাউন্ড ছিল, তো আমরা ওখানে যাই নাই, কারণ যেহেতু কনসার্ট চলছে সাউন্ডে আমার মিউজিক ভায়োলেশন চলে আসবে, তো আমি ওখানে যাই নাই। তো আমরা এখন চলে যাচ্ছি স্বপ্নতে, তো অলরেডি আমরা স্বপ্নতে পৌঁছে গিয়েছি। তো এখানে এসে দেখলাম আমি আমার একটা পরিচিত একটা মেয়ের ছোট্ট একটা নিধি নাম করে অনেক কিউট একটা বেবি ছিল, যে ওর ওর শপিং শেষ হয়ে গিয়েছিল, বাবার সঙ্গে এসেছিল, তো অলরেডি যখন বের হচ্ছিল তখন দেখা হয়ে গেছিল, এই তো বের হয়ে যাচ্ছে। তো আমরা চলে গিয়েছিলাম স্বপ্ন থেকে হালকা পাতলা কিছু কেনাকাটা করে, দেন আমি বের হয়ে গিয়েছি। তো এখন চলে যাবে একটু পৌরসভায়, কারণ পৌরসভায় যাওয়ার খুবই ইচ্ছা ছিল যে আমি একটু ভিডিও ফটোশ্যুট নেওয়ার জন্য, যেহেতু সারাদিনের কোনো ভিডিও করি নাই, কারণ আসলেও সবসময় ভিডিও করার কিন্তু মুড থাকে না, কারণ আমরা যারা ভিডিও করি আসলে আমাদের একটা ভিডিও করে প্রসেস করে সবার সামনে উপস্থাপন করতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায়, তো সবসময় কিন্তু ভিডিও করারও মুড থাকে না, কোনো কিছুই কিন্তু ভালো লাগে না। তো তারপরেও কিন্তু আমরা চেষ্টা করি যেন ভিডিও সবার সামনে তুলে ধরার। তো এখানে এসে দেখলাম যে আমার অলরেডি অনেকেই বসে আছে, ভেতরে কিন্তু অনেক ফ্যামিলি মেম্বারও ছিল, সবাই কিন্তু হাঁটাহাঁটি করছিলো, যেহেতু সন্ধ্যার পরে রাতে ছিল, তো সবাই কিন্তু এখানে পৌরসভার মধ্যে হাঁটাহাঁটি করে ম্যাক্সিমাম লোকজন। তো আমরা একটু ভিডিও ধারণ করে নিয়েছিলাম অ্যান্ড কিছু রিলস নিয়েছিলাম, কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম। অবশেষে চলে আসলাম আমার বাসার নিচে, আর শুক্রবার ছিল, যেহেতু কোক তো আমি খেতেই পারি তাই না, কারণ কোক ছিল আমার খুবই একটা পছন্দের, কারণ শুক্রবার। আর চলে আসলাম আমার বাসার গেটে, এখন আমি উঠে যাব বাসায়। তো বাসায় যাওয়ার সঙ্গে সঙ্গেই তো সিম্বা আমার কোলে চলে আসে। তো সবাই ভালো থাকবেন। আজকের আমার এই ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর আসলে ভিডিও কেমন ছিল বা কি ছিল বা কেমন লাগলো, আমি যেটা করেছি সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরেছি। তো আমার বাসাকে যেমনই হোক যাই হোক আমার কাছে কিন্তু অনেক রাজ্যের রাজ্য। তো যাই হোক আমি চলে আসলাম আমার বাসাতে, সিম্বু কিন্তু অলরেডি আমার বাসাতে ওয়েট করছে। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই, আর সবাই কমেন্ট করবেন, লাইক করবেন, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।